প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শুক্রবার কাজে ফেরার ঘোষণা দিয়েছে রামেক ইন্টার্ন চিকিৎসকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত পাঁচ। নওগাঁয় আটজন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় হাসপাতালে হামলাকারীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শুক্রবার কাজে ফেরার ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর দুটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাসপাতাল প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক শেষে কাজে ফেরার ঘোষণা দেন তারা। ওই বৈঠকে হাসপাতালের পরিচালক ছাড়াও সকল বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার ইমরান হোসেন বলেন, হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, রোগীদের পরিস্থিতি বিবেচনা করে, রোগীদের স্বার্থে, সাধারণ রোগীদের স্বার্থে আমাদের ইন্টার্ন ডাক্তারগণ কালকে থেকেই চিকিৎসাস্থলে ফিরবেন, কিন্তু আমাদের ইমার্জেন্সি সব চিকিৎসা চালু আছে, কেউ বিভ্রান্ত হবেন না। এই শর্তে চিকিৎসা কর্মস্থলে ফিরছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হোক। যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয়, আগামী শনিবার বিএমএ সচিব, ইন্টার্ন চিকিৎসক পরিষদ, সব স্তরের ডাক্তার, সকল স্তরের শিক্ষার্থী, আমরা শনিবারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের মাধ্যমে যদি এই সন্ত্রাসীগুলোকে গ্রেপ্তার করানো হয় আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটিতে যে মার্কেটিং বিভাগের চৌদ্দ বর্ষের ছাত্র পড়তে পড়লো, সেটাকে কেউ যে ফালাই দিল কিনা বা সে নিজেই পড়ে গেল কিনা, মানে এটার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত হওয়া যায়নি। তো অনেকের মনে একটা এরকম একটা ধারণা আছে, অনেকে এখানে বললো যে তারা তাদের যে এই যে ঘটনাটা ধামা চাপার দেওয়ার জন্য যে মেডিকেলগুলো যে ঘটনা ঘটিয়েছে কিনা, বা আসলে তার তো মৃত্যুটা আসলে কী কারণ সেটা জানা দরকার, সেজন্য একটা মামলা তাকে পোস্টমর্টেম করা হয়নি, এখানে না করে তাদের নিয়ে গেছে লিখিত দিয়ে। তো সব কিছু মিলে তাদের সেই জন্য একটা বলে যে এটা মামলা করা দরকার, যাতে ভবিষ্যতে এটাকে আসলে আইডেন্টিফাই হয়। এই উদ্দেশ্যে আজকে আমাদের মামলা করা হয়েছে সবার সিদ্ধান্ত করে। মামলা কি এন্ট্রি হয়েছে স্যার? মামলা এন্ট্রি করা হয়েছে। মামলায় আমরা এই বিষয়গুলোই নিয়ে এসেছি যে হামলা হাসপাতালের মানে যে মানে কী বলবো যে কর্মক্ষেত্রে হামলা, কর্মে বাধা প্রদান এবং সরকারি কাজে মানে বাধা প্রদান, তারপর হচ্ছে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে যে হাসপাতালে রোগীদের চিকিৎসা বাধা প্রদান এবং সরকারি সম্পত্তি ধ্বংস, এগুলো ব্যাপারগুলোই আমরা বলেছি আর কি, যে কটা মানে আপনাদের সামনে মানে সবসময় দৃশ্যমান যে এই হামলা করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে ওই হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে শাহরিয়ার গুরুতর আহত হন। পরে শিক্ষার্থীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের আনসার সদস্য ও ইন্টার্ন চিকিৎসকদের সাথে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচ রাবি শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে, ব্যাহত হয় চিকিৎসা সেবা। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেয় কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থার দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নেয় রাবি শিক্ষার্থীরা। এ সময় তারা তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ করে। এ নিয়ে রাতে বৈঠকে বসে কর্তৃপক্ষ। রাত দুইটার দিকে এ ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। এমন সিদ্ধান্তে হাসপাতাল ত্যাগ করেন রাবি শিক্ষার্থীরা।
এদিকে বৃহস্পতিবার সকালে হাসপাতালের মর্গ থেকে শাহরিয়ারের মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এনে জানাজা সম্পন্ন হয়। শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তারের উপস্থিতিতে শাহরিয়ারের মরদেহ তার বড় ভাই গোলাম সাব্বির শাকিলের কাছে হস্তান্তর করা হয়। নিহত শাহরিয়ারের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। আসলে ঘটনা শোনার পর থেকে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা ঠিক তাই তাই ব্যবস্থা নিয়েছি। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমার প্রক্টর ছাত্র উপদেষ্টা ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ প্রায় 20-25 জন শিক্ষক এবং আমাদের তার যারা বন্ধু বান্ধব ছিল তারা হসপিটালে গেছে, তার সাথে গেছে, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। হসপিটালে পৌঁছানোর পরপরে আমার খবর পেয়েছি যে সে আমাদের ছেড়ে চলে গেছে। শুনেছি এটা আকস্মিক একটি ঘটনা, এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। আমরা আরও বিস্তারিত জানবো এবং এই ঘটনার বিষয়গুলো নিয়ে একটা তদন্ত কমিটিও হয়েছে, আমরা শুনেছি ইতিমধ্যে, আমরা দেখি তারা কি বলে, তারপরে আমরা এই ব্যাপারে এনে নেব। তবে আমরা যথাযথ কর্তৃপক্ষকে সাথে সাথে জানিয়েছি, পুলিশকেও আমাদের রিপোর্ট করা আছে প্রশাসনের পক্ষ থেকে, আমরা যতটুকু তার ব্যবস্থা নেওয়ার তার আমরা নিচ্ছি। অনলাইনে অবৈধ লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নগাঁয় 8 জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার রাতে মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায় তারা ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অবৈধভাবে ডলার লেনদেনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। র‍্যাব আরও জানায় আটককৃতরা ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা করে নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন মেয়ে মানুষের পরিচয় ধারণ করে ডেটিং করেন এবং বিভিন্ন নামীয় আইডি ব্যবহার করে তাদের নিজ নামীয় ব্যবহৃত মোবাইলের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন অ্যাপ এবং গ্রুপের মাধ্যমে ডলার গ্রহণ করে ডিজিটাল প্রতারণা করে আসছিল। অভিযানে অবৈধ লেনদেনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার মহাদেবপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার 5 নং অম্বরনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আশরাফুল আলম চৌধুরী কামালের সভাপতিতে এবং যুগ্ম আহ্বায়ক শাহিন মাস্টারের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ফুয়াদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য বিনয় কিশোর রায় সহ অন্যান্যরা। দ্বিতীয় পর্বে কাউন্সিলের ভোটের মাধ্যমে সভাপতি পদে আশরাফুল আলম চৌধুরী কামাল ও সাধারণ সম্পাদক পদে শাহিন মাস্টারকে নির্বাচিত করা হয়। বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদের অস্থায়ী পদ থেকে স্থায়ীকরণ সহ 6 দফা দাবিতে নাটোরে রেলওয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের লাগাতার কর্মবিরতির ফলে রেলের শিডিউল বিপর্যয় ঘটেছে। এর ফলে সময় মতো ট্রেন না আসায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বৃহস্পতিবার সকালে নাটোর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় অনেক যাত্রী ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছে। অপেক্ষমান যাত্রীরা জানান তারা স্টেশন মাস্টার সহ অন্য কর্মকর্তাদের কাছে গিয়েও কখন ট্রেন আসবে তা জানতে পারছেন না। তারা জেনেছেন কর্মচারীরা কর্মবিরতি পালন করায় এই সমস্যা হয়েছে। তারা দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে আন্দোলনরত কর্মচারী সাইফুল ইসলাম জানালেন সরকার তাদের আউটসোর্সিং এর আওতায় নিতে চাচ্ছেন যা তাদের জন্য ক্ষতিকর। প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি তাদের চাকরি যেন আগের মতোই মাস্টার রোলে রাখা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ। Thank you.